হ্যালো ভিউয়ার্স, আমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। সো ভিউয়ার্স, আজকে এপিসোডে আমি আপনাদের দেখাবো যাদের এরকম ভাবে কালার মিসিং যাচ্ছে তারা কিভাবে এই প্রবলেমটি সলভ করবেন। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার ব্ল্যাক কালারটি মিসিং রয়েছে। তো এরকম ভাবে যাদের এখানে টোটাল চারটি কালার রয়েছে ব্ল্যাক সহ, তারপর হচ্ছে এখানে যে চারটি কালার বা ছয়টি কালারের মধ্যে আপনাদের যদি কোনো কালার মিসিং থাকে, সেই ক্ষেত্রে আপনারা কিভাবে এই কালারগুলোকে ঠিক করবেন আমি সেটি দেখাবো। তো এটি আমরা হেড ক্লিনিং এর মাধ্যমে এই রেজাল্টটি পেয়েছি। তো এই রেজাল্টটি এরকম শো করছে। তো আপনারা কীভাবে মিসিং থাকলে আপনারা এটি সলভ করবেন সেটি আমি দুইটি প্রসেস দেখাবো। একটি হচ্ছে কীভাবে আপনারা থ্রেডিং থেকে হেড ক্লিনিং করার মাধ্যমে আপনারা এটিকে ঠিক করার চেষ্টা করবেন, এছাড়াও আমি দেখাবো হার্ডওয়্যারে কীভাবে আপনারা নিজেরাই ম্যানুয়ালিভাবে কাজ করে সেখানে আপনারা এটি 90% আপনাদের ঠিক করে নিতে পারেন। তো সেটি আমি দেখাবো। তো 90%ই কিন্তু আপনাদের ঠিক হয়ে যাবে আমি যে সিস্টেমে দেখাবো। তারপরেও যদি আপনাদের ঠিক না হয় সেক্ষেত্রে 10% যে অনেকে রয়েছে যে ঠিক হচ্ছে না, তারা অবশ্যই তাদেরকে সার্ভিস সেন্টারে নিয়ে যেতে হয়, আর বাকিরা আপনারা আমার এই ভিডিও দেখেই কমপ্লিটলিভাবে ঠিক করতে পারবেন। তো আমরা যে কাজটি করব ফার্স্টেই, তো আমরা নর্মালিভাবে আমরা সেটিংয়ে যাব, কন্ট্রোল পি ক্লিক করব। ক্লিক করার পর এখানে প্রসেসে ক্লিক করে এখান থেকে আমরা বিভিন্ন ধরনের সেটিংগুলো আমরা এখানে করে দেবো। এখানে আমরা মেশিনে চলে যাচ্ছি, তারপর এখানে দেখতে পাচ্ছেন নলেজ চেক রয়েছে। তো আমরা নলেজ চেক দেওয়ার পর আমরা এই রেজাল্টটি পেয়েছিলাম। তারপর এখানে হেড ক্লিনিং রয়েছে, আমরা এখানে হেড ক্লিনিং করে নেব এখানে ক্লিক দিয়ে। তারপর এখানে আমরা স্টার্ট করব, করার মাধ্যমে আমরা এখান থেকে হেড ক্লিনিং করে নিব। তো আমি কিন্তু আমার প্রিন্টারটি লাগানো হয়নি, সো আমি জাস্ট খালি আপনাদেরকে নর্মালিভাবে দেখাচ্ছি এখান থেকে সেটিং থেকে। তারপর আমরা আবার পাওয়ার ক্লিনিং করব। তারপর এখানে রয়েছে প্রিন্ট হেড অ্যালাইনমেন্ট রয়েছে, এটি করব। তো আমরা এখানে একটি দুইটি তিনটি চারটি আমরা ফার্স্ট এখান থেকে পাওয়ার ক্লিনিং করতে পারি, তারপর প্রিন্ট হেড অ্যালাইনমেন্ট এটি করব, তারপর হচ্ছে এখানে হেড ক্লিনিং করব, তারপর এখানে নলেজ চেক দিয়ে আমরা আমাদের রেজাল্টটি দেখব। যখন দেখব কি না আমাদের কোনো যদি এরকম কালার মিসিং থাকে, আমরা যখন দেখবো যে এরকমভাবে আমাদের কালার মিসিং রয়েছে সেই ক্ষেত্রে আমরা কি করব, আমরা তো ফার্স্টে এখানে এই ক্লিনগুলো আমরা করব কন্ট্রোল পি দিয়ে। তারপর এখান থেকে আমরা মেশিনে চলে যাব, প্রপার্টিতে যাব, প্রপার্টিজ থেকে এখানে মেশিনে চলে যাব। তো আমরা এখানে মেশিনে চলে আসবো, আসার পর এখানে নলেজ ক্লিনিং, হেড ক্লিনিং, পাওয়ার ক্লিনিং, প্রিন্ট অ্যালাইনমেন্ট যেটি রয়েছে, তো এইগুলো আমরা কমপ্লিটলিভাবে দিব প্রত্যেকটি। আমরা হেড ক্লিনিংটি দুই তিনবার দেওয়ার চেষ্টা করব এবং পাওয়ার ক্লিনিং এটি আমরা একবার দিব এবং 12 ঘন্টার মধ্যে এটি একবার হয়ে থাকে। তারপর অ্যালাইনমেন্টটি আমরা আরও এক দুইবার দিব। তারপর দেখব যখন আমাদের এবং আমরা যখন কি না এইগুলো আমরা হেড ক্লিনিং বা পাওয়ার ক্লিনিং দেব, অবশ্যই আমাদের যে রং রয়েছে যেখানে আমরা রং ড্রাম করে থাকি, তো আমাদের যে রঙের যে মুখাগুলো রয়েছে সেগুলো আমরা খুলে দিয়ে তারপর আমরা এখানে পাওয়ার ক্লিনিং করব যেন সেইখানে হাওয়া যেতে পারে। তারপর আমরা যে কাজটি করব আমি এখন দেখাবো আপনাদেরকে প্র্যাকটিক্যালিভাবে কীভাবে আপনারা মেশিনের মধ্যেও আপনারা এই যে পাওয়ার ক্লিনিং করবেন, ক্লিনে রেখে আপনারা এই পাওয়ার ক্লিনিংয়ে রেখে তারপর আপনারা যে কাজটি করবেন এখন আমি ডিসপ্লেতে দেখাবো যে কীভাবে আপনারা সরাসরি মেশিনের মধ্যে আপনারা কীভাবে ম্যানুয়ালিভাবে কাজ করবেন। তো আগে এখানে পাওয়ার ক্লিনিংয়ে ক্লিক করবেন, এইখানে পাওয়ার ক্লিনিং হতে থাকবে এবং আপনারা পাশাপাশি মেশিনের মধ্যে আমি যে প্রসেসটি দেখাবো সেই প্রসেসটি আপনারা অবলম্বন করবেন, তাহলে 100% আপনারা সেই কাজটি করতে সক্ষম হবেন। তো চলুন আমি দেখাচ্ছি সরাসরি মেশিনে কীভাবে আপনারা কাজটি করবেন। তো এই পরে আমরা যে কাজটি করবো ম্যানুয়ালিভাবে দেখবো। তো দেখতে পাচ্ছেন আমার কাছে কিন্তু একটি জুস খাওয়ার যে একটি পাইপ রয়েছে, এইরকম একটি পাইপ আমি সংগ্রহ করেছি এবং এই পাইপটির মাথায় আমি দেখতে পাচ্ছেন এক পাশ দিয়ে আমি কিন্তু একটু কেটেছি, এখানে ফাড় করেছি। তো আপনারা একটু ফাড় করে নেবেন। তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন যে এখানে আমরা রং ড্রাম করে এটি খুলে নিচ্ছি। তারপর এখানে আমার প্রিন্টার হচ্ছে চারটি কালার, যার যে ছয়টি কালার রয়েছে আপনারা ছয়টি কালারে আপনারা যে কালারগুলো মিসিং থাকবে সেগুলো ঠিক করতে পারবেন। তো দেখতে পাচ্ছেন আমি ঢাকনাগুলো খুলে নিচ্ছি। আপনারা যখন পাওয়ার ক্লিনিং নেবেন অবশ্যই ক্লিনিং দেওয়ার সময়, হেড ক্লিনিং বা পাওয়ার ক্লিনিং দেওয়ার সময় ঢাকনাগুলো খুলে রাখবেন, তাহলে অক্সিজেন যেতে পারবে। তারপর দেখতে পাচ্ছেন আমার পাইপটি এবং এখানে দেখতে পাচ্ছেন যে মুখগুলো রয়েছে এখানে কিন্তু একটি মাঝখানে একটি কিন্তু প্লাস্টিকের অংশ রয়েছে, যার কারণে আমি এখানে ফার করে নিয়েছি যেন আমি সম্পূর্ণভাবে পাইপটিকে আমি ভিতরে ঢোকাতে পারি। তো দেখতে পাচ্ছেন আমি পাইপটিকে ভিতরে ঢুকিয়ে দিয়েছি। এখন যেই কাজটি করবো যখন আমি পাওয়ার ক্লিনিং দিব, পাওয়ার ক্লিনিং দেওয়ার সময় আমার যেই কালারটি মিসিং থাকবে সেই কালারটিতে আমি এটি লাগিয়ে ভালোভাবে আমরা উপরে ফু দিয়ে থাকবো, আমরা জোরালোভাবে ফু দিব।
যেন আমাদের এদিক থেকে প্রেসার পড়বে, পড়ার পর যেন হেডে কালারটি সুন্দরভাবে ধাবিত হতে পারে, সেজন্য আমরা এখানে পাইপটিকে সুন্দরভাবে আমরা শক্ত করে লাগিয়ে নিব। লাগিয়ে তারপর আমরা উপর থেকে এখানে ফু দিব এবং এখানে আমরা একটি কাজ করব, যেন কোনো রকম ভাবে সাইড দিয়ে যেন আমাদের বাতাসগুলো না বের হয়ে যায়, সেজন্য আমরা আপনি কোনো কাপড় বা এরকম কিছু দিয়ে আমরা এটিকে পেঁচিয়ে সুন্দরভাবে আগে আমরা এখানে লাগিয়ে তারপর আমরা ধরে তারপর আমরা ফু দেওয়ার চেষ্টা করব। এবং আমরা অবশ্যই কিন্তু তখন এই কাজটিগুলো যখন পাওয়ার ক্লিনিং বা হেড ক্লিনিং দিব তখন আমরা এটিকে সেই কালার যে কালারটি মিসিং থাকবে সেই কালারটির মধ্যে লাগিয়ে তারপর আমরা ফু দেওয়ার চেষ্টা করব। ফু দিয়ে আমরা এখানে সেই রানিং অবস্থায় ফু দিব এবং আমরা কাপড় দিয়ে চেপে ধরে নিব যেন এদিক দিয়ে হাওয়াটি না বের হয়ে যায়। একটা ভালো কাপড় দিয়ে আমরা শক্ত করে এখানে চেপে ধরে তারপর আমরা জোরালোভাবে ফু দিব। কয়েকবার আমরা তিন চারবার ফু দিব। দেওয়ার পর আমি আশা করি এবং আমার এরকম প্রবলেম হয়েছিল, আমি তো এরকমভাবে পাইপটি সংগ্রহ করি এবং এখানে লাগিয়ে আমি যখন ফু দিই তখন আমাদের এটি সমাধান হয়ে যায় প্রবলেমটি। এবং আপনারা যে কাজটি করবেন কালার একবারে শেষ হওয়ার পর কালার ড্রাম করবেন না, কালার থাকা অবস্থায় ড্রাম করবেন, তাহলে এরকম প্রবলেম হবে না। নাহলে যখন আমাদের এই প্রবলেমটি হয় তখনই যখন কিনা কালার একবারে শেষ হয়ে যায় তখন আমরা কী করি, তখন আমরা যে কোনো একটি কালার যেরকম ব্ল্যাক রয়েছে ইয়েলো রয়েছে যে কোনো একটি কালার একদম সম্পূর্ণভাবে শেষ হয়ে গেছে তারপর দেখা যাচ্ছে আমরা ড্রাম করছি, তো এই ক্ষেত্রে এরকমভাবে কালার মিসিং হয়ে যায়। তো আপনারা চেষ্টা করবেন কালার থাকা অবস্থায় যখন কালার এক দাগ বা দুই দাগ থেকে যাবে তখনই আপনার রং ড্রাম করার চেষ্টা করবেন, তাহলে আপনাদের এরকম প্রবলেমগুলো হবে না। সো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। সো আজ এই পর্যন্ত, বাই বাই।